আজকের ঢাকার যে বাড়ন্ত রূপ তার শুরুটা মতিঝিল থেকেই। মতিঝিল ঘিরে প্রাচীন ঢাকার যে মহল্লাগুলো ফুলে ফেঁপে উঠেছে তাদেরই একটি এই মুগদা পাড়া। মুগদার উপর ইতিহাসের আতসী কাঁচ রাখলে যা ধরা পড়ে এক কথায় তার বর্ণনা দেয়া কঠিন, কারণ আট পরিবার দিয়ে গড়ে ওঠা মুগদায় আজ লাখো মানুষের সাকিন। পাঁচ কিংবা ছয় দশক আগে মুগদা এলাকায় সাংস্কৃতিক অঙ্গনের লোকজনদের বসতি ছিল, কিন্তু মতিঝিল যখন বাংলাদেশের জন্য তথা রাজধানীর জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন অভিজাত শ্রেণীর মানুষদের বসবাস করা শুরু হয় এই মুগদা এলাকায়। কিন্তু সময় গড়ার সাথে সাথে স্বাধীনতার পঞ্চাশ দশকে অভিজাত শ্রেণীর একটা বড় অংশ বসবাস করতে শুরু করছে ঢাকার অন্য এলাকায়। কিন্তু যারা রয়ে যাচ্ছেন কেমন আছেন তারা, সেই কথাই বলছি এখন। প্রাচীন মুগদায় নতুন নতুন ভবন উঠছে, সাকিনও বদল হয়েছে অনেকের। তিন দশক আগেও যেখানে শোভা ছড়াত ফসলের ক্ষেত, সেখানে আজ ইট পাথরের কঙ্কাল। মানুষ বেড়েছে, বেড়েছে ব্যস্ততা, কিন্তু নাগরিক সুবিধার ক্ষেত্র বেড়েছে কতটা? বাচ্চাদের চামড়া কোলে কইরা এই মাথায় আনি, আনার পরে যা রিস্কার দিয়া তারপরে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাই। খুব কষ্ট, এই ঝিলপাটা হাসপাতাল মেডিকেলের সামনেই তো কঠিন অবস্থা, ভয়াবহ, এইটুক পানি থাকে। বক্তব্য স্পষ্ট, মুগদাপাড়ায় দুর্ভোগের ষোলকলা পূর্ণ হয় জলজটের মাধ্যমে, কিন্তু ঠিক কি কারণে? এটা পুরো লাইনটা হচ্ছে জাম, একদম ওই মোড় পর্যন্ত জাম। এটা আপনার কিছুদিন আগে পরিষ্কার করছিল, কিন্তু এটা আবার ময়লা দেওয়া আটকে গেছে। একদিকে ড্রেনেজ অব্যবস্থাপনা, অন্যদিকে দখল আর দূষণের জাতাকলে রাকাল মুগদা মান্ডা মদিনাবাগের উপর দিয়ে প্রবাহমান মান্ডা খাল। কিন্তু প্রবীণরা বলছেন এই খাল একসময় ছিল যৌবনা, ছোট বড় সাম্পানে এই খাল পথ ধরে যাওয়া যেত বালু কিংবা শীতলক্ষা নদী পর্যন্ত। কথা হচ্ছিল যে এই মান্ডা খাল তো মুগদা এলাকার যে ইতিহাস ঐতিহ্য, তার খালের এখনকার যে অবস্থা, এই অবস্থা কি আগেও ছিল? আপনি তো দেখেছেন আগে অবস্থা ছিল না, আগে পরিষ্কার পানি ছিল, আশেপাশে বাড়ি ঘর ছিল না, নৌকা চলতো বর্ষার সময়, বড় বড় নৌকা চলতো, আমরা নিজেরা যেটা দেখছি গোসল করতাম আমরা নিজে। এখন যে এই যে পানি একেবারে কালো কুচকুচে পানি, মানে একসময় আমাদের বুড়িগঙ্গার পানি যেমন ছিল দূষিত, ঠিক সেরকম এখন আগে এমন ছিল না? না, একদম পরিষ্কার, বর্ষার পানি যেরকম হয় নদীতে পানি যেরকম সেরকম পানি ছিল। এখান থেকে খাল দিয়ে মনে করেন বুড়িগঙ্গা যাওয়া যায়, এদিকে সেগুন বাগিচা দোলাই খাল, ওদিকে আগের দিনে এর যোগাযোগ ছিল সব পর্যায়ক্রমে, বাড়িঘর হইতে হইতে ভরতে ভরতে এটা মানে বিচ্ছিন্ন। মাঝখানে এই খালের বেহাল অবস্থা কিভাবে? এই বাচ্চার দিকে বাড়িঘর হয়েছে টাউনের এই পয় নিষ্কাশন এই খালের উপর দিয়ে, এতে এই অবস্থা। মানে এতে মনে করেন বাড়িঘরে মানুষও লাইন এখানে দিছে, আর যেখানে যেখানে সুয়ারেজ লাইনের সুবিধা আছে ওইখানে এইভাবে লাইন নাই, যেই বাড়িগুলি খালের পাশে আছে ওইগুলি ওরাই দিছে। সময়ের বাস্তবতায় মুগদা এলাকায় স্থায়ী বাসিন্দার সাথে সাথে বেড়েছে বাসা ভাড়া নিয়ে বসবাস করা মানুষের সংখ্যাও। তবে দূষণজনিত ঝামেলা তো আছেই, একই সঙ্গে এখানে রয়েছে সুপেয় পানির সংকটও। এই সমস্যা নিয়েই দিনরাত করছেন এখানকার লাখো মানুষ। বাচ্চাকে কিনা পানি দিয়ে গোসল করানো লাগে, নিজে রান্না বান্না কিনা পানি দিয়েই করা লাগে, এ পানি তো আর খাওয়া যায় না, লাল জমে থাকে, ময়লা গন্ধ আসে। খাওয়ার মতন না, মাঝে মধ্যে ভালো আসে, মাঝে মধ্যে খুব খারাপ আসে, এই জন্য এখান থেকে আসি পানিটা নিয়ে আসি, এই পানিটা খুব ভালো। ওই পানির দুর্গন্ধ, ওই পানি খাইতে পারতেছে না, তো এই জন্য সাধারণ পাবলিক ওয়াসাতে পানিটা নিত, আগে দামটা কম ছিল,
মানে হঠাৎ করে এক তারিখের পর থেকে 80 পয়সা লিটার করে ফেলেছে একটা, এখন মানুষ কিনতে কিনতে পানি মানে বেতনের লোকের পানির লোকে মিলাইতে পারতেছে না, এই অসুবিধা। মুগদা বদলেছে কেবলমাত্র অবকাঠাময়, সবুজ সতেজ স্নিগ্ধ প্রকৃতি মারিয়ে কেবল বেড়েছে বসতি। এখানে মানুষের ব্যস্ততা বেড়েছে, যুক্ত হয়েছে কর্মস্থলের নানাবিধ ক্ষেত্র, কিন্তু এর মাধ্যমে পূর্বপুরুষের ভিটে মাটির সোদা গন্ধে বুক ভরে শ্বাস নিয়ে বেঁচে থাকার স্বাদ হয়েছে বাক্সবন্দি। আপনি যখন আপনার বাবার সাথে রিক্সায় উঠতেন এখানে 30-40 বছর আগে, তখন কি মানে 1-2-3 টাকা ভাড়া ছিল এরকম? হ্যাঁ, মান্ডা থেকে এখানে 3 টাকায় চলে আসতাম। মান্ডা থেকে আর এখন এখান থেকে তো মুগদা থেকে নামগঞ্জ আমাদের রিস্কেই লাগতো না, পায়ে হেঁটে চলে আসতাম, কিন্তু এখন তো হাঁটা যায় না। তার মানে হলো যত খাল বিল ভরাট করে ভবন হয়েছে, উন্নত হয়েছে, তত তো জীবনযাত্রার উন্নত হয়েছে, জীবনযাত্রা ব্যয় বাড়ছে, মানুষের যানজট হয়েছে, এখন চলাফেরা খুব কষ্ট হয়। মানে আগে যে আমরা চলাফেরাটা করতাম, এই চলাফেরার মধ্যে একটা আরাম আসছিল, এখন এই যে মনে করেন যদি ইলেকট্রিসিটি চলে যায়, বাতাস পাওয়া যায় না, গরমে অতিষ্ঠ হয়ে যায়, কারেন্ট ছাড়া মানে ঢাকা শহর চলার মতো কোনো ব্যবস্থা নেই। এই যে হ্যাঁ, এই জায়গাটার মধ্যে এখানে 30 ফুট গর্ত পুষ্কনি, এই জিলের মধ্যে আমরা গোসল করছি, আর এই জিলের মধ্যে এখন বরাট করে হাসপাতাল। তো যাই হোক, হাসপাতাল হওয়ানে হওয়ানে রোগীর চিকিৎসা হয়, আমরা এই চিকিৎসা নিতে পারি সুবিধার মধ্যে এটুক। এছাড়া এই যে যত ভবন যাই কিছু হয়েছে, এগুলো সুবিধা কিছু না, সুবিধার চেয়ে তো অসুবিধাটাই বেশি হয়েছে, কারণ বাড়িঘরগুলো একটু ফাঁকা হইলে মানুষ চলায় ফেরায় সব দিক দিয়ে সুবিধা হইত, কারণ যেভাবে অবস্থা মানে ঘন বসতি হয়ে গেছে, মানুষ মানে নিঃশ্বাস ছাড়াটাই কষ্ট। ভবনের গ্রিলে আটকে থাকা শৈশবের দীর্ঘশ্বাস জনিত মরিচিকা আর গলিতে যাপিত জীবনের ব্যস্ততা পাশ কাটিয়ে মুগদা হাসপাতালে স্বাভাবিক জীবনে ফিরতে চাওয়া মানুষের তাড়া। এখানে সেবা নিতে আসা সব মানুষ এ এলাকার বাসিন্দা না হলেও এলাকার সেবা নিতে আসা মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালটা হচ্ছে মুগদা এবং এর আশপাশ এলাকার একটা মধ্যস্থানে অবস্থিত এমন একটা হাসপাতাল যেটা একটা বিশাল জনগোষ্ঠী, ঘনবসতিপূর্ণ একটা জনগোষ্ঠী, অধিকাংশ মধ্যবিত্ত সম্প্রদায়ের একটা জনগোষ্ঠীকে সাপোর্ট দেয়। সুপেয় পানি না পেলে, খাবারটাকে বাসি অবস্থায় যদি খাই, অথবা ড্রেনের সাথে ওয়াটার সাপ্লাইয়ের যদি কোনো কমিউনিকেশন বা লিকেজ থাকে, সেক্ষেত্রে পানিবাহিত যে রোগগুলো এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর মধ্যে সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে ডায়রিয়া, এবং আমরা কিন্তু ডায়রিয়ার রোগী প্রচুর মুগদা মেডিকেলে পাই। টাইফয়েডটাও কিন্তু একটা পানি এবং খাদ্যবাহিত রোগ, এই দুইটা আর সাথে পানিবাহিত অন্যান্য যে রোগগুলো আছে সেগুলো এই 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 সমস্যার কারণে আমরা প্রচুর পরিমাণে মুগদাতে পেয়ে থাকি। বছর বিশেক আগে উত্তর ও দক্ষিণ মুগদার ভবনগুলো অভিজাত মানুষের দখলে থাকলেও এখন ভেঙেছে বৃত্তির বিন্যাস, মধ্য ও নিম্নবিত্তের বসতি বাড়ছে দিন দিন। শিক্ষার বাণিজ্যিকীকরণ এখানেও আছে, যুগের বদল আর চাহিদার খোলসে মহল্লার গলিতে গলিতে গড়ে উঠেছে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান। গড়ে ওঠা নতুন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আলো ছড়াচ্ছে স্কুলের প্রাচীন আঙিনাও। ছয় কিংবা 7 দশক আগে যে 8 পরিবার খুঁটি গেড়েছিল মুগদায়, প্রয়াত কদম আলী তাদেরই একজন। কমলাপুর লাগোয়া মুগদাপাড়া প্রবেশের গুলিতেই কদম আলীর 5 সন্তানের বসবাস। কথা হচ্ছিল মুগদার সেকাল একাল নিয়ে। চাচা, আমরা যে কথা বলছিলাম যে মুগদার ইতিহাস বলতে গেলে যে কয়েকটি পরিবারের ইতিহাস বলতে হয়, মানে খুব স্বাভাবিকভাবে আপনাদের পরিবারের নামটিও সেই ইতিহাসের মধ্যে চলে আসে, তো সেই পরিবারের সন্তান হিসেবে আপনি কীভাবে মূল্যায়ন করেন মুগদাকে? এখন আমরা এখানে বসতে বাসাই করলাম, এবং আমার বাবা কমলাপুর ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, এবং স্বাধীনতার পরে
এটা সিটি কর্পোরেশনের আওতা যখন আসলো 1976 সালে, তখন মুগ্ধাপাড়াতে উন্নতি শুরু হলো। ওনার তত্ত্বাবধানেই রাস্তাঘাট, সোয়ারল্যান্ড, টয়লেন্ড সব, আগে তো এখানে কে ছিল, সবই কাঁচা রাস্তা ছিল। প্রধান সড়কটা ছিল একদম মান্ডা পর্যন্ত চলে গেছিলো, এবং মান্ডাটাই ছিল মূলত একটা বসতি এলাকা, মূলত ওইখান থেকেই মান্ডা এলাকাটা পরিচিত। এবং আর একটা বিখ্যাত এলাকা ছিল মান্ডার হারবাঙ্গা, একটা ওষুধ ছিল, ডাক্তার ছিল, ওই থেকে মান্ডা এলাকাটা পরিচিত ছিল। এবং এটা কমলাপুর ইউনিয়নের যখন মান্ডা এলাকা থেকে মুগ্ধা যখন ইনক্লুড হলো, তখন মুগ্ধা যখন আস্তে আস্তে ডেভেলপমেন্ট হলো এবং এখানে জায়গা জমি মানুষে কিনতে শুরু করলো এবং আস্তে আস্তে ঘনবসতি এলাকা হয়েছে আর কি। সাচাই মাতবর বলে ছিলেন, ওনার এই সম্পত্তিগুলি এইগুলি ছিলেন আর কি। এবং উনি স্থানীয় 5-6টা বাড়িঘর এখানে ছিল, এবং আস্তে আস্তে এই জায়গাগুলি বিক্রি হলো এবং বাইরের লোকজন এসে কেনাকাটি করার পরে বাড়িঘর ওঠা শুরু করলো। একটা জিনিস আমাদের একে একে একটা বাড়ি ছিল, তিনতলা বাড়ি ছিল 1963 সালে, এটা মানে প্রথম হয়েছিল। এবং আমার জানা মতো এবং আমি যদ্দূর জানি, এই মুগ্ধাপাড়ায় এই তিনতলা বাড়িটাই ছিল আমাদের মুগ্ধাপাড়া এলাকায় প্রথম বাড়ি। পানির নিচে ছিল এক সময়, আপনি বলছিলেন কিন্তু আমরা কিছুদিন আগেও দেখেছি এই রাস্তাটা পুরোটাই হাঁটু পানি, হাঁটু রিক্সা উল্টে যাচ্ছিল। এখন এই পানির নিচে থাকার বাস্তবতাটা এখনো কেন? এখন যেটা হচ্ছে, এখন হলো আমাদের এখানে যে পয়ঃ সংযোগটা যেটা তৈরি হয়েছে সেটা তুলনামূলকভাবে একটু সরু হয়েছে। এখন যে এলাকা এখানে বসতি হয়েছে সেই বসতিতে এই সরু পাইপলাইন দিয়ে সম্পূর্ণ ময়লাটা মানে যাচ্ছে না, এবং ময়লাটা যেখানে যা পড়তেছে মান্ডা খালটা অনেকটা ভরাট হয়ে গেছে, এবং ভরাট হয়ে পানি থাকার কারণে এই ময়লাটা যায় না। তার জন্য একটু বৃষ্টি হলেই এই মান্ডা প্রধান সড়কটা পানিতে ডুবে যায়। ব্যাংকপাড়ার কর্মজীবী, কমলাপুর রেলওয়ে স্টাফ সহ নানা শ্রেণীপেশার মানুষ ভাড়ায় থাকেন এই মুগ্ধায়। স্থানীয়ভাবে গড়ে ওঠা অস্থায়ী কিংবা ভ্রাম্যমাণ দোকানেই নিত্য বাজার সদাই ছাড়তে হয় এখানকার মানুষের। বড় পরিসরে স্থায়ী বাজার নির্মাণ না করায় বছরের পর বছর সড়কার ফুটপাতেই সদাই ছাড়তে হয় সাধারণের। বাজার কে দিবে? বাজার তো দেওয়ার মতো কোনো লোক নেই, টাকা খাওয়ার লোক আছে, সবাই একটা এই ভ্যানগাড়ির ভিতরে 300 টাকা করে যায় প্রতিদিন পার ডে, ব্যবসা করে চলাইব কি? বর্তমানে পুলিশের আনারে, পুলিশের বয়টা বয় না দিলে না বয়। আমাকে বাজার আসিল এই জায়গায় বাজার ভাঙিয়ে দিছে, পরে আর আমাকে পরবর্তীকালে কমিশনার বলছে, এমপি সাহেব বলছে যে আমাকে একটা কুল করিয়া দিব, আর অন্তরিত আমরা এই কুল পাই নাই। সবচেয়ে বড় সমস্যা হলো যে রাস্তার ভিতরে আপনার ফুটপাতে এই দোকানগুলো যে রাখছে, এইগুলোর কারণে মানুষের যাওয়া আসার কষ্ট হয়, ঠিকমতো এই আইল্যান্ডগুলো এবারে কোনো কিছুই ব্যবহার করতে পারতেছে। বাজার এখানে অনেকগুলো আছে, এখানে এই যে বাজার খালি পড়া আছে, বাজারে দোকান বসে না, বসেলো রাস্তায়। ঢাকা দক্ষিণ সিটির খাতায় মুগ্ধার পরিচয় 6 নম্বর ওয়ার্ড, আর জাতীয় সংসদে ঢাকা 9 আসন। গ্যাস, পানি সংকট আর জলজট সহ নাগরিক সমস্যা সমাধানে কি ভাবছেন স্থানীয় জনপ্রতিনিধিরা? প্রথমে আপনার কাছে আমার যেটা জিজ্ঞাসা সেটা হলো যে এই এলাকার মানুষের কথা যদি বলি, যে মুগ্ধার বাসিন্দারা, প্রাচীন মুগ্ধা থেকে শুরু করে আধুনিক মুগ্ধা কেমন আছে এখন মুগ্ধা, আপনার মূল্যায়নটা কি? ভাঙ্গা রাস্তা, ভাঙ্গা ডোবা নালায় ভরা একটা জরাজীর্ণ মহল আছে। সেই জরাজীর্ণ মহল্লাটি মুগ্ধা, তখন যদি আমি বলতাম যে এই গুলিস্তান থেকে ভাই মুগ্ধা যাব, রিক্সাওয়ালার আসতেছে তো না, মুগ্ধা কোথায় ভাই বলতে হয়তো কমলাপুর স্টেশনের পূর্ব পাশের জরাজীর্ণ মহল্লাটার নাম মুগ্ধা। এখন কিন্তু তা বলতে হয় না, এখন মুগ্ধাটা এতটা উন্নত হয়েছে যে মুগ্ধাকে এখন যে কোনো ঈদে আপনি পরি উন্নয়নের একটি যে কোনো একটি ফলক দিয়ে আপনি পরিচয় দিতে পারবেন যে সারা বাংলাদেশে সে মুগ্ধার নামটি এখন পরিচিত। এই এলাকায় তার বাড়িঘর, উন্নত জীবন যাপনের জন্য গুলশান বাড়িধারা যে ফ্ল্যাট কিনছে, কিন্তু ইনকাম এখানে। আর আজকে আমাদের সেদিন যে টার্গেট ছিল যে আমরা এই এলাকায় উন্নত করব এবং এই এলাকায় স্থায়ী বসবাস করবো, আমরা সেখানে সফল হয়েছি। আজকে কিন্তু
বাড়ি ধারা ফেলার সে এসে ভাড়া থাকে মুগ্ধা। কি কারণে জানেন? তার বাচ্চাটা মুগ্ধা আইডিয়াল স্কুলে পড়ে। যে প্রয়োজনে তৎকালীন আমার এলাকার মানুষ অন্য এলাকায় যেত, এখন সেই উন্নত এলাকার মানুষ আমার সেই জরাজীর্ণ মুগ্ধা এসে বসবাস করে। কাজেই আমার এলাকাটাকেও সব দিক থেকে উন্নত করতে হবে। যেমন এই রাস্তাঘাট উন্নত করতে হবে, আপনার এই সামাজিক ব্যবস্থা যেগুলো কেন্দ্র আছে এগুলো উন্নত করতে হবে। ঢাকায় জীবনে শিখেই তুলে রাখা বিনোদনের ইচ্ছে যখন মাথা চাড়া দেয় এই তল্লাটের মানুষকে, তখন ছুটে যেতে হয় স্টাফ কোয়ার্টার পুকুর পাড়ে। সব রং এখনো তুলিতে না লাগলেও পুকুর জলে পা ভিজিয়ে দুদণ্ড স্বস্তি খুঁজতে জমে ওঠে পড়ন্ত বিকেল। আমরা যখন চাকরির দিকে ঢুকি, 96-তে ঢুকি, এরপর থেকে এটার একটা পরিবর্তন দেখা দিয়েছে। তখন কিন্তু আমাদের এদের ছিল মাটি, আপনার ওই যে রাস্তাটা ছিল হলো ইটের রাস্তা, আর এই যে এখন খালি জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা আগে ঢাকা শহরে যত ময়লা আছে সব ময়লা একটা ঢিপু বলা হতো। আমরা আউটফলের মধ্যে পড়ছি, মানে আমরা যদি কোথাও থেকে রিক্সা দিয়ে আসতাম, আউটফল মানে ঢাকার বাইরে, এইখানে আপনার ময়লা ফেলাইতো। আপনার যে এখন যে গোলাপবাগ মাঠ দেখতেছেন, এইখানে হাড্ডির বাগার ছিল, ওই যে গরুর হাড্ডির বাগার ছিল। আমরা এই অবস্থাতে এখানে সহজে সিএনজি রিক্সা কেউ আসতে চেত না, এনে চিন্তাই হইতো, রাজীন হইতো। কারণ আমরা হলো এই এই স্টাফ কোয়ার্টারটা হলো দুইটা মহল্লার মাঝখানে, তিনটা মহল্লা, একটা হলো মানিকনগর, একটা হলো ধলপুর, এদিকে ঋষিপাড়া, এদিকে হলো সিটিপল্লী। সিটিপল্লী বলতে আমরা এই যে বিল্ডিংগুলো ছিল এটা হলো হ্যাঁ এরশাদ সাহেব আর কি ওই যারা পরিচ্ছন্ন কর্মী তাদেরকে দিয়ে দিয়েছিল। যখনই আপনার এটা এইখানে 98-2000 পরে এখানে র্যাব আসলো, র্যাব 10, তখন থেকে মনে করেন জায়গার পরিবর্তনটা পুরো চেঞ্জ হয়ে গেলো, যাকে মনে চেঞ্জ হয়ে গেলো, রাহাজানি চিন্তা এগুলো সব বন্ধ হয়ে গেলো ওই র্যাবের কারণে। এই র্যাব চলে যাওয়ার পরে এখন আবার সেই আগের অবস্থানে আমরা আস্তে আস্তে চলে যেতেছি। আপনি তো ভোগান্তির কথা যেহেতু আনলেনি, একটা বিষয় ধরেন যে আমাদের বাংলাদেশের বাস্তবতা তো শ্রেণী বিন্যাসের একটা বাস্তবতা আছে, আমরা বিত্তের বিন্যাস করি, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্ন মধ্যবিত্ত নামে একটা নতুন শ্রেণী এখন আমরা বলি। মুগ্ধা আসলে এখন কার দখলে, কোন শ্রেণীর বসবাসটা বেশি? এখানে মধ্যবিত্ত ক্লাসটাই বেশি এখন, যারা বাড়ি ঘর করছে, যারা প্রত্যেক সম্পত্তিটা এদের এদের বেশি, প্রত্যেকভাবেই তারা গড়ে উঠছে। তাদের তাদের হলো প্রত্যেকে এখন প্রত্যেক বাড়ি থেকে একটা জমি ছিল, এটা একটু বড় বড় জমি দেখে একটা অ্যাপার্টমেন্ট দিয়ে দিচ্ছে। এরকম মুগ্ধাটা পুরোটাই মধ্যবিত্তের মধ্যে আছে এখানে। ওই যে আপনার ধানমন্ডি, তারপর গুলশান, বনানি, এদের মতো আমরা এখন পর্যন্ত পৌঁছে যেতে পারি না। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। সূর্য হেলে পড়ে পশ্চিমে, বাড়ে ঘরে ফেরার তাড়া, তারুণ্যের গানে গলা মিলিয়ে সবার ফিরতে হয় আপন নেড়ে। ফিরবো ঘরে কোথায় এমন ঘর।